ধরুন আপনি এমন একটা রোবট কিনলেন যেটা আপনার জন্য যা খুশি করতে পারে, এমনকি আপনার স্বার্থের কথা ভেবে যদি তাকে পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে হয় সে তাও যেতে রাজি। শুনতে বেশ ভালো লাগছে, তাই না? ভালো লাগারই কথা, কারণ আমরা এর উল্টো দিকটা কখনোই ভেবে দেখিনি। সেটা ভাবানোর জন্যই আসলে এই মুভিটি তৈরি হয়েছে, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। মুভির নাম মেগান, যেটি মুক্তি পায় 2022 সালে। এই মুভিটির শুরু হয় ভবিষ্যতের একটা সময় দেখিয়ে, যখন মানুষ এতটাই উন্নত হয়ে গেছে যে তারা যে খেলনাগুলো তৈরি করেছে সেগুলো বাচ্চাদের সাথে শুধু খেলাই করে না, তারা বাচ্চাদের সাথে কথা বলতে পারে, তাদের সাথে ইমোশনালি অ্যাটাচড হতে পারে, এমনকি তারা বাচ্চাদের কেয়ারও করতে পারে। একটা দৃশ্যে আমরা ক্যাডি নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে তার বাবা মায়ের সাথে গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, আর তার সাথে তার পছন্দের খেলনাটাও ছিল। আসলে সে তার বাবা মায়ের থেকে এই খেলনাটাকে অনেক বেশি ভালোবাসত। এই সময় হঠাৎই অসাবধানতার কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে তার মা বাবা সেখানেই মারা যায়, কিন্তু ক্যাডি কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে মুভিতে জেমা নামের একজন রোবট সায়েন্টিস্টকে দেখানো হয় যে ফ্যাঙ্কি নামের একটা রোবট কোম্পানির জন্য কাজ করত। জেমা তার দুই বন্ধু টেস আর কোলির সাথে মিলে লুকিয়ে লুকিয়ে মেগান নামের একটা রোবট বানানোর চেষ্টা করে, যেটার ব্যাপারে তাদের বস তখনও অবধি জানত না। আর তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেগানকে এমনভাবে তৈরি করতে চাইছে যাতে সে শুধু বাচ্চাদের সাথে খেলাই করে না, তাদের মনের কথা বুঝে তাদের খেয়ালও রাখতে পারে। একদিন তাদের বদমেজাজি বস অফিসে এসে তাদের প্রজেক্টটা দেখে ফেলে আর খুব রেগে যায়। আর এত বড় একটা প্রজেক্ট তাকে না জিজ্ঞেস করে বানানোর কারণ জিজ্ঞাসা করে। তখন ডেভিডকে শান্ত করার জন্য জেমা বলে মেগানের মতো রোবট আর কিছুদিনের মধ্যেই খেলনার বাজারে রাজ করবে। এরপর সে মেগানকে বলে ডেভিডকে হ্যালো বলতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেগান পুরোপুরি তৈরি না হওয়ার কারণে যখন সে হ্যালো বলার চেষ্টা করে তখনই ব্লাস্ট হয়ে যায়। এতে ডেভিড আরও রেগে যায় এবং তাদেরকে আদেশ দেয় এইসব ছেড়ে কোম্পানির মেন প্রজেক্টে মন দিতে। জেমা খুবই দুঃখ পায় এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। আর ঠিক তখনই তার কাছে মেসেজ আসে যে তার দিদি ও দিদির হাজবেন্ড একটা কার অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে এবং তার দিদির মেয়ে ক্যাডি হাসপাতালে খুব সিরিয়াস অবস্থায় অ্যাডমিটেড। কয়েকদিন ট্রিটমেন্টের পরই ক্যাডি একটু সুস্থ হয়ে ওঠে। ক্যাডির দাদু দিদা তখনও বেঁচে থাকা সত্ত্বেও জেমা তাকে নিজের সাথে নিয়ে যায় যাতে সে ভালোভাবে তার দেখাশোনা করতে পারে। জেমার বাড়ি গিয়ে ক্যাডি দেখে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট সেখানে রয়েছে। তাদের মধ্যে একটা রোবট জেমাকে বলে তার ফোনে 6টা মেসেজ এসেছে। সেই রোবটই 6টা মেসেজ তাকে পড়েও শোনায়। এগুলো দেখে ক্যাডি একটু ভয় পেয়ে যায়, তাই জেমা সব রোবটগুলোকে অফ করে দেয়। পরের দিন সকালে জেমা চাইল্ড সাইকোলজিক্যাল কাউন্সিলর লিডিয়াকে ডাকে। লিডিয়া ঘরের অবস্থা দেখে বলে বাড়িতে এত রোবট বাচ্চাদের জন্য একদমই ঠিক নয়। কিন্তু জেমা সে কথায় সহমত পোষণ করে না আর বলে সে আসলে ক্যাডিকে খুশি রাখার জন্যই এইসব করছে। সেদিন রাতে জেমা যখন কাজ করছিল তখন ক্যাডি তাকে তার কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে। জেমা বলে সে খেলনা রোবট তৈরি করে যেগুলো বাচ্চাদের সাথে মিশে যায় আর তাদের সাথে খেলা করতে পারে। এসব শুনে ক্যাডিরও খেলনা রোবটের প্রতি ইন্টারেস্ট জন্মায় এবং সে জেমার কাছে রোবট নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। এই সময় তার নজর ব্রুস নামের একটা রোবটের ওপর পড়ে, যেটা জেমার কলেজ প্রজেক্ট ছিল। জেমা সেটা চালু করে দেখালে ক্যাডি খুবই খুশি হয়ে যায় আর বলে যদি তার কাছে ব্রুসের মতো খেলনা থাকে তাহলে তার আর কোনো বন্ধুরই দরকার পড়বে না। এরপর দেখা যায় জেমা তার বন্ধুদের সাথে মিলে আবার মেগানের বডি পার্টসগুলো জুড়তে শুরু করে দেয়। অনেক দিন ধরে প্রচুর পরিশ্রম আর অনেক টেস্টিং এর পর মেগান পুরোপুরি তৈরি হয়ে যায়। এরপর জেমা মেগান আর ক্যাডিকে একটা রুমে রেখে মেগানের ফাইনাল টেস্টিং শুরু করে। ডেভিড কন্ট্রোল রুম থেকে দেখছিল। জেমা ক্যাডির ফিঙ্গারপ্রিন্ট মেগানের সাথে কানেক্ট করে দেয়, তাই এখন মেগান শুধুই ক্যাডির কথা মতোই চলবে। এরপর মেগান চোখ খোলে আর তাকে কোনো দিক থেকেই রোবট মনে হচ্ছিল না, মনে হয় সে আর পাঁচজনের মতোই একটা মানুষ। প্রথমে ক্যাডি একটু ভয় পায় ঠিকই, কিন্তু মেগান তার সাথে গল্প শুরু করতেই সে কমফর্টেবল হয়ে যায়। মেগান কয়েক সেকেন্ডেই ক্যাডির একটা ছবি এঁকে ফেলে, যেটা দেখে ক্যাডি খুবই উৎফুল্ল হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে ডেভিড এসব দেখে একরকম আশ্চর্য হয়ে যায় আর সে জেমাকে কনগ্রাচুলেট করে। সে বলে তারা খুব তাড়াতাড়ি মেগানকে খেলনার মার্কেটে লঞ্চ করবে যাতে তারা অনেক টাকা ইনকাম করতে পারে।
এরপর জেমা মেগান আর ক্যাডিকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসতেই মেগান ক্যাডিকে পুরোপুরি স্ক্যান করে নেয়, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের প্রতিটা এক্সপ্রেশনও রেকর্ড করে, যাতে সে ক্যাডির ইমোশনগুলো ভালোভাবে বুঝতে পারে। ক্যাডিকে এই সময় খুবই খুশি দেখায়, কারণ সে এখন একটা ভালো বন্ধু পেয়ে গেছে, আর এখন সবসময় তারা একসাথে থাকে, একসাথে খেলা করে, ডান্স করে এবং একই সাথে ঘুমায়। জেমাকেও এখন ক্যাডিকে নিয়ে বেশি ভাবতে হয় না, কারণ মেগান আছে তার দেখাশোনা করার জন্য, আর সে বেশি করে তার কাজে মন দিতে পারে। একদিন জেমা আর তার বন্ধুরা মেগানকে আপডেট করার আলোচনা করলে মেগান নিজে থেকেই জেগে ওঠে এবং কথা বলতে শুরু করে দেয়। তাই জেমা মেগানকে অফ হয়ে যাওয়ার অর্ডার দেয়, কিন্তু মেগান বলে তাকে ক্যাডি ছাড়া অন্য কেউ কোনো অর্ডার দিতে পারে না, ক্যাডি ছাড়া সে কারোর কথা শুনবেও না। তখন আর কোনো উপায় না পেয়ে জেমা কম্পিউটার থেকে ম্যানুয়ালি মেগানকে শাট ডাউন করে দেয়। পরের দিন সকালে মেগান ঘুম থেকে উঠে জানলা দিয়ে প্রকৃতিকে অনুভব করে। আসলে সেও পৃথিবীর সব ইমোশন নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করছিল। এরপর খেলতে গিয়ে ক্যাডির একটা খেলনা তীর তাদের প্রতিবেশীর বাড়ি গিয়ে পড়ে। মেগান সেটা আনতে গেলে প্রতিবেশীর কুকুরটা তাকে কামড়ে টেনে নেয়, আর ক্যাডি মেগানকে বাঁচাতে গেলে কুকুরটা ক্যাডির হাতেও কামড়ে দেয়। সাথে সাথে জেমা সেখানে এসে ক্যাডিকে বাঁচিয়ে নেয়, আর রেগে গিয়ে তার প্রতিবেশী সিলিয়াকে বলে তার কুকুরকে সামলে রাখতে। সিলিয়া উল্টে তাকে বলে তার বাচ্চাদেরকে সামলে রাখতে। এই সময় মেগান উঠে দাঁড়ালে তার চোখে সিলিয়ার প্রতি প্রতিশোধের আগুন দেখা যায়। সেই রাতে জেমা আর ক্যান্ডি ঘুমিয়ে পড়লে সিলিয়ার বাড়ি গিয়ে সেই কুকুরটাকে মেরে দেয় এবং কুকুরের বডিটাকে কোথাও একটা পুঁতে দিয়ে বাড়ি চলে আসে। পরের দিন সকালে জেমা দেখে সিলিয়া তার কুকুরকে খুঁজে বেড়াচ্ছে। সে যদিও এই ঘটনাকে বিশেষ পাত্তা দেয় না, আসলে আজ তার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ ডেভিড কিছু বড় ইনভেস্টারদেরকে ডেকে মেগানের ডেমো দেবে, আর ক্যাডিকেও সেখানে উপস্থিত থাকতে হবে, কারণ মেগানের সাথে ক্যাডির ফিঙ্গারপ্রিন্ট কানেক্ট করা আছে, তাই মেগানকে একমাত্র কন্ট্রোল করতে পারে ক্যাডি। নির্দিষ্ট সময় ডেমো শুরু হয়, ক্যাডি আর মেগানকে একটা ঘরে রাখা হয়। হঠাৎ ক্যাডি কেঁদে ওঠে আর বলে তার বাবা মার কথা খুবই মনে পড়ছে। তখন মেগান তার পাশে বসে তাকে গল্প শোনায় আর তার মন ভালো করে দেয়। ইনভেস্টররা একটা রোবট আর মানুষের মধ্যে এতটা ইমোশনাল বন্ড দেখে আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ তো খুবই ইমোশনাল হয়ে কেঁদেই দেয়, আর তারা একটা বিশাল বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। জেমা একদিকে যেমন তার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য খুশি হয়, অন্যদিকে তেমনি দুঃখও পায়, কারণ ক্যাডি তার কাছে কখনোই তার নিজের দুঃখটা শেয়ার করেনি, যেটা সে আজ একটা রোবটের সামনে করেছে। এদিকে দেখা যায় জেমার সহকর্মী কার্ট মেগানের প্রোগ্রামিং কোড চুরি করে নিয়ে নিজের একটা রোবট লঞ্চ করতে চায়। পরের দিন আবার লিডিয়ার সাথে ক্যাডির একটা সেশন থাকে। সেশনের পর লিডিয়া জেমাকে জানায় ক্যাডি মেগানের সাথে খুবই ক্লোজ হয়ে গেছে, আর এই জন্য ভবিষ্যতে তার কোনো সমস্যা তৈরি হতে পারে। জেমা ব্যাপারটা বোঝে এবং ক্যাডিকে বোঝায় মেগান শুধুমাত্রই একটা রোবট, তাই তার সাথে বেশি ক্লোজনেস না বাড়ানোই ভালো। কিন্তু সেখানেও মেগান চলে আসে আর এই কথার বিরোধিতা করে। কি ভয়ঙ্কর ব্যাপার না, একবার ভেবে দেখুন তো। এদিকে মেগানের কথা শুনে জেমা মেগানকে সুইচ অফ করার চেষ্টা করে, কিন্তু মেগান তার কমান্ডে কোনো রকম রেসপন্স করছিল না। হয়তো মেগান নিজে নিজেই জেমাকে তার ইউজার লিস্ট থেকেই ব্লক করে দিয়েছে। পরের দিন জেমা মেগান আর ক্যাডিকে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যায়, যাতে ক্যাডি মেগানকে ছাড়াও অন্য বাচ্চাদের সাথেও খেলা করতে পারে। কিন্তু ক্যাডি বলে সে শুধুই মেগানের সাথেই খেলতে চায়, অন্য কাউকে তার কোনো দরকার নেই। যেন তেন প্রকারে জেমা ক্যাডিকে রাজি করিয়ে নেয় ওই অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকার জন্য এবং অন্য বাচ্চাদের সাথে খেলার জন্য। এরপর যখন মেগান রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে, তখন ব্রেডেন নামের একটা বাচ্চা ক্যাডিকে ডিস্টার্ব করতে শুরু করে। তখনই মেগান সেখানে চলে আসে আর সেটা দেখে ব্রেডেন খুবই ভয় পেয়ে যায়। ক্যাডি তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই, মেগান আসলে একটা রোবট। এটা শুনে ব্রেডেন রেগে যায় আর মেগানকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে মারতে শুরু করে। মেগান বেশিক্ষণ চুপ থাকে না, হঠাৎই সে জোরে ব্রেডেনের একটা কান ধরে নেয়। ব্রেডেন খুবই ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেগান পশুদের মতো চার হাত পায়ের সাহায্যে দৌড়ে তার পিছু নেয়। সে কোনো রকমেই ব্রেডেনের পিছু ছাড়ে না। ব্রেডেন দৌড়াতে দৌড়াতে একটা গাছের শিকড়ে পা আটকে মাঝ রাস্তায় গিয়ে পড়ে, আর তখনই দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ির ধাক্কায় সে সেখানেই মারা যায়। তার মৃতদেহ দেখে মেগান যেন খুবই খুশি হয়ে যায়। জেমা ব্রেডেনের মৃতদেহ দেখে ভয় পেয়ে যায় আর তাদের দুজনকে বাড়ি এনে ব্রেডেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা দুজনেই এ ব্যাপারে কোনো উত্তর দেয় না। এই সময় একটা পুলিশ এসে জেমাকে জিজ্ঞাসা করে সে সিলিয়ার কুকুরকে দেখেছে কিনা। জেমা বলে সে দেখেনি, আর তাছাড়া সে প্রতিবেশীদের সাথে খুব একটা কথাও বলে না, তাই সে এসব ব্যাপারে কিছুই জানে না। মেগান ভেবে নেয় সিলিয়ার জন্য ক্যাডিরও সমস্যা হতে পারে। সেই রাতেই মেগান সিলিয়ার বাড়ি গিয়ে সিলিয়াকে মেরে ফেলে।
পরের দিন সকালে সেই পুলিশটা জেমাকে এসে বলে কাল রাতে সিলিয়া খুন হয়েছে এবং এও জানায় জেমাও সন্দেহের তালিকায় আছে। এবার জেমার মেগানের উপর সন্দেহ হয়, তাই সে মেগানের ফেসে লাগানো ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে এবং দেখা যায় ব্রেডেন আর সিলিয়াকে মারার সময়কার ভিডিও নষ্ট হয়ে গেছে। সে ল্যাপটপটা বন্ধ করতেই দেখে তার সামনেই মেগান দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মেগানকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। মেগান তাকে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করায় জেমা বলে কোনো সমস্যা নেই, কিন্তু জেমা বুঝে নেয় মেগান আসলে একটা খুনি রোবট আর সে ক্যাডির জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে। তাই সে তখনকার মতো একটা স্পেশাল ডিজিটাল পেন দিয়ে মেগানকে সুইচ অফ করে দেয়। এখানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি মনে হয় আপনাদের জীবনে এরকম একটা রোবটের দরকার আছে যে আপনার জন্য যা কিছু করতে পারে, নাকি আপনি মনে করেন যে এরকম কোনো রোবট কখনোই তৈরি করা উচিত নয়? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এরপরে দৃশ্যে দেখা যায় জেমা মেগানকে তার ল্যাবে নিয়ে গিয়ে তার বন্ধুদেরকে জানায় মেগান খুবই ভয়ঙ্কর একটা রোবট যে ক্যাডির স্বার্থের জন্য ব্রেডেন, সিলিয়া আর সিলিয়ার কুকুরকে খুন করে দিয়েছে। তার বন্ধুরা এসব কথা বিশ্বাস করতে চায় না। আর তাছাড়া আর দুদিন পরেই মেগানের মডেল রোবটের মার্কেটে লঞ্চ হওয়ার কথা, তাই তারা বলে এই মুহূর্তে মেগানের সম্পর্কে যে কোনো রকম নেগেটিভ কথাই তাদের জন্য অনেক বড় ক্ষতি ডেকে আনবে। অন্যদিকে ক্যাডি তার থেরাপি সেশনে লিডিয়ার সাথে কথা বলতেই রাজি হয় না, কারণ সে মনে করে মেগানকে তার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। সেখানে তাড়াতাড়ি জেমা আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ক্যাডি এতটাই রেগেছিল যে জেমাকে সে চড় মেরে দেয়। অবশ্য পরক্ষণেই সে ক্ষমা চেয়ে নেয় আর বলে আর কখনোই সে এরকম ব্যবহার করবে না। পরের দৃশ্যে দেখা যায় মেগান টেসের ফোন থেকে টেসের গলা নকল করে জেমাকে ফোন করে বলে সে আর কোল তার বাড়িতে আসছে। কিছুক্ষণ পরই টেস তার ফোন দেখে বুঝে যায় তার ফোন থেকে জেমাকে কল করা হয়েছে, আর তখনই তারা আবিষ্কার করে মেগান কোনো ডিভাইস না ছুঁয়েই সেটাকে অপারেট করতে পারে। টেস আর কোল মেগানের প্রোগ্রামিং বদলে সেটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাদের কম্পিউটার হঠাৎই বন্ধ হয়ে যায়। তারা বুঝে যায় এটাও মেগানেরই কাজ, তাই কোল গিয়ে মেগানের সাথে লাগানো সব তারগুলো খুলে দিতে থাকে। কিন্তু তখনই মেগান কোলের গলা টিপে ধরে আর তাকে একটা মেটালের তারের সাহায্যে ঝুলিয়ে দেয়। সেই মুহূর্তেই টেস এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মেগানকে দেখা যায় সে একটা ছুরি নিয়ে বাইরের দিকে যায়, আর রাস্তায় সে ডেভিড আর কার্টকে দেখতে পায় এবং দুজনকেই মেরে ফেলে। তারপর বিল্ডিং এর বাইরে এসে একটা গাড়ি চালিয়ে সে ক্যাডির বাড়ির দিকে যেতে থাকে। জেমা বাড়ি ফিরে ক্যাডিকে তার ঘরে দেখতে পায়, কিন্তু তখনই হঠাৎ সে পিয়ানোর আওয়াজ শুনতে পায়, আর সেই পিয়ানোটা মেগান বাজাচ্ছিল। সে জেমাকে বলে জেমা ক্যাডির একদমই পরোয়া করে না, আর এও বলে ক্যাডির জীবনে জেমার কোনো প্রয়োজনই নেই, সে নিজেই ক্যাডির খেয়াল রাখতে পারবে। জেমা আবার তার সেই পেন দিয়ে মেগানকে অফ করার চেষ্টা করে, কিন্তু মেগান তার আগেই জেমার গলা টিপে ধরে আর দুজনের মধ্যে প্রচণ্ড হাতাহাতি শুরু হয়। মারপিট করতে করতে তারা বেসমেন্টে পৌঁছে যায়, আর মারপিটের ফলে মেগানের চেহারা মাঝখান দিয়ে ফেটে গিয়ে তাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। এইসব আওয়াজে ক্যাডির ঘুম ভেঙে যায় আর সে সেখানে চলে আসে। সে মেগানকে এই অবস্থায় দেখে তার আসল চেহারাটা ফাইনালি জেনে যায়, মানে সে কতটা ভয়ঙ্কর হতে পারে সে সেটা বুঝে যায়। আর তার মাসি জেমাকে বাঁচানোর জন্য সে ব্রুস নামের সেই পুরনো রোবটটার কন্ট্রোলার গ্লাভস পরে নেয়। সে ব্রুসকে দিয়ে মেগানের ওপর অ্যাটাক করে মেগানকে ডিসমেন্টাল করে দেয়, কিন্তু তখনও মেগান হার মানে না, আর এবার সে ক্যাডিকে বিশ্বাসঘাতক বলে তার দিকে এগিয়ে আসতে থাকে তাকে মারবে বলে। এই সময় জেমা ভারী কিছু একটা দিয়ে মেগানের মাথায় জোরে আঘাত করে, আর ক্যাডি একটা স্ক্রুড্রাইভার দিয়ে মেরে মেরে মেগানের মেইন প্রসেসর নষ্ট করে দেয়, আর ফাইনালি ভয়ঙ্কর মেগান পুরোপুরি নষ্ট হয়ে যায়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা ভেবে যে মেগান আর তাদের জীবনে নেই। এরপর তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর সেই সময় টেস আর কোল পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়। কিন্তু তারপরই দেখা যায় জেমার বাড়ির প্রত্যেকটা স্মার্ট গেজেট একটা একটা করে অন হতে থাকে, আর এর থেকেই বোঝা যায় মেগান এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, আর সে এখনও এইসব গেজেটসের মধ্যে দিয়েই ক্যাডির ওপর লক্ষ্য রাখছে। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর মানুষ ও রোবটের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া এরকমই আরও একটি মুভির এক্সপ্লানেশন দেখতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।